চোখ বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে। আমি বাঁচার জন্য ছটফট করে যাচ্ছি। পাশে আমার 2 মাসের বাচ্চাটা চিৎকার করে কাঁদছে। তাতে কোনো ভ্রূক্ষেপ নেই আমার স্বামীর, সে এখন আমাকে মারতে ব্যস্ত। গলায় ওড়না পেঁচিয়ে আমাকে মেরে ফেলা হচ্ছে। আমি জানি আমি যতটুকু কষ্ট পাচ্ছি তার থেকে বেশি কষ্ট পাচ্ছে সে। সে নিজেও কান্না করছে। মৃত্যুকে আমি ভয় পাই না, কারণ আমার জন্য কান্না করার মতো পৃথিবীতে কেউ জীবিত নেই। কিন্তু আমার বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে, আমি মারা যাওয়ার পর তার কী হবে এই কথা ভেবে। কারণ আমি মারা যাওয়ার পরে হয়তো অরিনও মারা যাবে, বা জীবিত থাকলেও একজন মৃত মানুষের মতো বেঁচে থাকবে সে, যে আমায় অসম্ভব ভালোবাসে। তাই আমাকে নিয়ে সে একটু বেশিই রক্ষণশীল, বা এমনও হতে পারে কিছুদিন শোক কাটিয়ে উঠে আবার বিয়ে করবে অন্য কোনো মেয়েকে, তারপর আবার তার সাথে শুরু করবে অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। আর এইসবের মধ্যে আমার বাচ্চাটা শুধু শুধু কষ্ট পাবে, হয়তো আমার মতো জীবন কাটবে তারও। আস্তে আস্তে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। বাচ্চাটার কান্নার আওয়াজও আর কানে আসছে না, মনে হচ্ছে আমার দম ফুরিয়ে গেছে, আমি মারা যাচ্ছি। অরিন আমার স্বামীর নাম, আর আমি শোভা। সে আমার থেকে বয়সে গুনে গুনে 10 বছরের বড়, কিন্তু বয়সটা যেন আমাদের দুজনের ভালোবাসাকে আড়াল করতে পারেনি, আরও সম্পর্ককে মজবুত করেছিল। আমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল, যদিও বিয়ের আগে আমাদের খুব বেশি দেখা হয়নি, কিন্তু প্রচুর কথা হতো ফোনে। শোয়েব বিয়ের আগে কোনো ধরনের সম্পর্কে বিশ্বাসী না, যদিও আমাদের বিয়েটাকে এক ধরনের লাভ ম্যারেজে বলা চলে। আমার মা বাবাকে, কোথায় আমার জন্মস্থান কিছুই আমি জানি না। আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। আমি দেখতে এত ভালো ছিলাম না বিদায়, কেউ হয়তো আমাকে দত্তক নেয়নি। অনাথ আশ্রমের একজন আয়া আমার নাম রাখে শোভা। লোকজন টাকা ডোনেট করলেই আমরা কয়দিন 3 বেলা পেট পুড়ে খাবার পেতাম, কিন্তু বেশিরভাগ সময় 1 বেলা খেয়ে কাটিয়ে দিতে হতো। আমার সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল স্কুল। আমাদের আশ্রম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ ছিল। লেখাপড়ায় মোটামুটি ভালো ছিলাম। সারাদিন কাজের ফাঁকে যতটুকু পড়ালেখা করতাম তাতে বেশ রেজাল্ট হতো, যার কারণে স্কুলের প্রিন্সিপাল ও কিছু শিক্ষকরা আমায় যথেষ্ট সাহায্য করত। JSC-তে ভালো রেজাল্ট করায় প্রিন্সিপাল নিজে SSC পর্যন্ত আমার পড়ালেখার সকল খরচ বহন করে। SSC-র পর অন্যান্য শিক্ষকদের সাহায্যে কয়েকটা টিউশন জোগাড় করি। মাস শেষে যে টাকা আসতো তা দিয়ে আমার পড়ালেখার খরচ চলে যেত, আর বাড়তি টাকা আমি আশ্রমে দিয়ে দিতাম, যার কারণে আমার উপর কাজের চাপ কম হতো, আর আশ্রমের ম্যানেজারও কিছু বলতো না। আমি সবার অগোচরে কিছু টাকা জমিয়ে রাখতাম, কারণ 18 বছর বয়স পর্যন্ত তারা আমাকে এখানে থাকতে দিবে, তারপর নিজের ঠিকানা নিজে খুঁজে নিতে হবে। হঠাৎ করেই তো আর সে চাকরি খুঁজে পাবে না, এমনিতেই তার শিক্ষাগত যোগ্যতা কম। দেখতে দেখতে আমি HSC পরীক্ষা দেই, তখন আমার বয়স 18, কিন্তু পরীক্ষা থাকার কারণে কিছুদিন সেখানেই থাকি। আশ্রম ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, যদিও আমার সামনে ভালো দিন অপেক্ষা করছিল, কিন্তু আশ্রমের ছোট ছোট বাচ্চা আর প্রত্যেকটা ঘরের মায়ায় পড়ে যায়। কিন্তু কিছু করার ছিল না, ভাগ্যক্রমে একটি সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাই সমাজকর্ম বিভাগে, তারপর একটা গার্লস হোস্টেলের ব্যবস্থা করি। সেখান থেকেই কলেজ যাতায়াত করতাম, টিউশন করতাম, আর সময় পেলে আশ্রমের বাচ্চাদের কাছে চলে যেতাম। খুব ভালোই কাটছিল আমার দিনগুলো, কিন্তু খুব একা। আমি অনাথ বলে ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে হোস্টেলে সিট নেওয়া পর্যন্ত অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আশ্রমে বড় হয়েছি শুনলে কেউ আমার সাথে মিশতে চায় না, অনেকে আড়ালে নাক ছিটকায়, নানান ধরনের কুপ্রস্তাব দেয়, বাবা বয়সী লোকেরাও বাদ যায় না, নাম পরিচয়হীন জারজ বলে সম্বোধন করে। এগুলো আমার সয়ে গেছে, গায়ে লাগে না। যখন খুব বেশি খারাপ লাগে একা একা কোনো নদীর পাড় বা নির্জন পার্কে বসে অশ্রু বিসর্জন দেই। এছাড়া আরও একজন আছে, অভি, ও আমার বন্ধু, বলা যায় একমাত্র বন্ধু, যার কাছে নাম পরিচয়হীন এতিম জারজ এসব ছাড়াও আমার বড় একটা পরিচয় আছে। আমি মানুষ, ও এমন একটা মানুষ যার সাথে আমি কিছু সময় কাটালে দুঃখের কথা ভুলে যাই। ধনী বাবার একমাত্র সন্তান হলেও বিন্দুমাত্র অহংকার নেই তার মাঝে। শত হোক, বাবা মা তো বাবা মাই, অন্য কেউ কি সেই স্থান নিতে পারে?
হোস্টেলের অন্যান্য মেয়েদের বাবা মায়েরা প্রতিদিন তাদের ফোন দিয়ে খবর নিত। ঈদ বা যে কোনো উৎসবে সবাই যার যার বাড়ি চলে যেত, ঠিক তখনই একটা পরিবারের অভাব বুঝতে পারি, কিন্তু কিছু করার ছিল না। আমি ভালো আছি নাকি মন্দ আছি, খেয়েছি কি না, এসব খবর রাখার কেউ নেই। আমি যে এতিম, হয়তো কারো অনাকাঙ্ক্ষিত বস্তু। তাই তো রাতের অন্ধকারে এই নিষ্ঠুর পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করতে একা রেখে চলে গেছে। আচ্ছা, সব বাবা মায়েরা কি এমন? আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি, কারণ শুনেছি মায়েরা নাকি মমতাময়ী হয়, নিজে কষ্ট ভোগ করে কিন্তু সন্তানদের উপর একটা আঁচড়ও পড়তে দেয় না। বাবারা নাকি সন্তানদের বটবৃক্ষ। তাহলে আমার বাবা মা কীভাবে রাতের অন্ধকারে আমাকে ফেলে চলে গেল? আমি তো মারাও যেতে পারতাম, বাবার কথা না হয় বাদই দিলাম। যে মা 9 মাস গর্ভে রেখে মরণ যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই মা কীভাবে তাকে ফেলে গেল? তার কি সামান্য কষ্টও লাগলো না? অরিনের সাথে আমার পরিচয় হয়েছিল অনেকটা কাকতলীয়ভাবে। আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঈদের ছুটি থাকার কারণে ঈদের 2 দিন আগে আমি আশ্রমে চলে যাই। তারপর কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি সেখান থেকে ঈদ পালনের অনুমতি নিয়ে নেই, আর বাচ্চারাও খুব খুশি। টিউশনের যা টাকা ছিল তা দিয়ে সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে গেছি। এই সামান্য কাপড় পেয়ে যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়েছে এমন খুশি। তারা কোন জিনিসে বেশি খুশি হবে তা আমার খুব ভালো করে জানা আছে, আমিও তো এদেরই একজন। যার যার কাপড় তাকে বুঝিয়ে দিয়ে বিকালে মেহেদি নিয়ে বসেছি। সবাই একে একে মেহেদি দিচ্ছে আর উল্লাস করছে, তাদের খুশি দেখলে আমার মন আপনা আপনি ভালো হয়ে যায়। এক্সকিউজ মি, এখানের অফিস রুমটা কোন দিকে কাইন্ডলি একটু বলতে পারবেন? হঠাৎ ভরাট পুরুষালী কণ্ঠ শুনে আমি মাথা উঁচু করে সামনে তাকালাম। লম্বা চওড়া একজন লোক, বয়স মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে হবে, সম্পূর্ণ ফর্মাল গেটআপে কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, চোখে মুখে বিরক্তির ছাপ, বারবার হাত দিয়ে রোদ থেকে নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছে। হ্যালো মিস অর মিসেস, আমি আপনাকে বলছি, এখানে অফিস রুমটা কোথায় একটু বলতে পারবেন কি? দ্বিতীয়বার তার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি নিজেকে ভালোভাবে দেখে নিলাম, আমাকে কোন দিক দিয়ে মিসেস মনে হয় বুঝতে পারলাম না, কিন্তু সে বোধহয় আমার মনের কথা শুনতে পেরেছে, তাই সামান্য হেসে ফেলল। আপনি মোটেও দেখতে বিবাহিতদের মতো নন, শুধু কনফিউশন ক্লিয়ার করার জন্য কথাটা বলা। আসলে আজকালকার মেয়েদের ভরসা নেই, অল্প বয়সে বিয়ে করে, দেখলে বোঝা যায় না বিবাহিত, আর যদি ভুলে মিস বলে ফেলি তাহলে কাজ সেরেছে, তাই রিস্ক নেই না। আমি নিজেই ভয়াবহ পরিস্থিতি শিকার হয়েছি, তাই আগে থেকে সবসময় সাবধান থাকি। আপনি হয়তো আমাকে বাঁচাল ভাবছেন, বা শেষরাও ভাবতে পারেন যে অপরিচিত একটা মেয়ের সাথে ননস্টপ বকবক করে যাচ্ছি। দেখুন, আপনাকে কথাগুলো বলে ফেলছি, আসলে আমি একটু এরকমই, বেশি কথা বলি, আপনি কিছু মনে করবেন না। যদি একটু অফিস রুমটা দেখিয়ে দিতেন আমি উপকৃত হতাম বলে মুচকি হাসলো। আমি খেয়াল করলাম লোকটা হাসলে বাম গালে একটা টোল পড়ে, কি মিষ্টি দেখতে লাগে। আমি কিছু বললাম না, বাচ্চাদের বসতে বলে তাকে অফিস রুমের সামনে নিয়ে গেলাম। সামনে ডান দিকের দ্বিতীয় রুমটাতে ম্যানেজারকে পাবেন। সে আবার হাসি দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বলল, ধন্যবাদ। তার হাসি দেখে আমার ইচ্ছে হলো তাকে আবার টেনে এনে বলতে, আপনার ধন্যবাদ আপনি রাখেন, তার বদলে আপনি একটু হাসেন তো, আমি আপনার গালের গর্তের মধ্যে আগুন ঢুকিয়ে দেই। কিন্তু সাহস হলো না, তাই আবার বাচ্চাদের কাছে ফিরে এলাম। আর একে একে সবার হাতে মেহেদি পরিয়ে উঠে যাব ঠিক সেই সময় কেউ হাত বাড়ালো, বড় বড় দুটো হাত সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সেই ভদ্রলোক আমার সামনে হাত বাড়িয়ে হাঁটু গেড়ে বসে আছেন, তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বলল, সবাইকে দিয়ে দিলেন, আমি কেন বাদ যাব, আমিও তো বর্তমানে এদেরই একজন। আপনি খুব সুন্দর মেহেদি পরাতে পারেন, তাই লোভ সামলাতে পারলাম না বলে আবার সেই বিখ্যাত হাসি দিল। কিন্তু এবার তার হাসিতে কিছু ছিল, তার কথায় আমার মনে প্রশ্ন জাগলো, সে বর্তমানে এদেরই মতো মানে কি? বোঝাতে চেয়েছেন তারও কি মা বাবা নেই? কিন্তু কিছু বলার সাহস পেলাম না, কারো ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা আমার পছন্দ না। সে আমার পাশে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। আমি কোনো কথা না বলে তার হাতে মেহেদি পরাতে শুরু করলাম।
আপনি কি সবসময় এমন কম কথা বলেন? না, আমি প্রচুর কথা বলি, কিন্তু আমার পরিচিত মানুষদের সাথে। ও দেখুন, আপনার সাথে এত কথা বলছি কিন্তু নিজের পরিচয় দিতে ভুলে গেছি। আমি অরিন আহমেদ, বর্তমান ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। উত্তরায় আমার নিজস্ব ফ্ল্যাট আছে, সেখানে থাকি। আর আপনি? শোভা অরণ্যের দিকে তাকালো। প্রথম দেখায় শোভা মনে করেছিল হয়তো লোকটা খুব গম্ভীর, কম কথা বলে, কিন্তু সে এখন নিশ্চিত লোকটা আসলেই বাসাল। কিন্তু চেহারায় এক ধরনের মায়া আসছে যে এই মায়ার সাগরে ডুব দিবে, সহজে বেরিয়ে আসতে পারবে না। নিজের ভাবনা দেখে সে নিজেকে শুধরে নিল। সিসি কি ভাবছে? সে লোকটা তার থেকে বয়সও অনেক বড়, আর সে কিনা তার উপর লাড্ডু খাচ্ছে। সে তো বিবাহিত হতে পারে। শোভা তার নজর সরিয়ে উত্তর দিল, আমি শোভা, আগে পরে কিছু আছে কিনা জানি না, আমি এই আশ্রমেই বড় হয়েছি। এখানের একজন আয়া আমার নাম দেয় শোভা, বর্তমানে একটি সরকারি ইউনিভার্সিটিতে থেকে বিএসএস করছি, সমাজকর্ম বিভাগ, দ্বিতীয় বর্ষ। ইউনিভার্সিটির পাশে একটা গার্লস হোস্টেলে থাকি, আর এখন এখানে নিজের পরিবারের সাথে ঈদ করতে এসেছি। ও শোভার কথাগুলো শুনে অরণ্যের হাসিটা মিলিয়ে গেল। তা দেখে শোভা মনে মনে তাচ্ছিল্যে হাসি দিল। যেই শুনেছে অনাথ আশ্রমে বড় হয়েছে, তাতে কথা বলা বন্ধ হয়ে গেছে। এতটুকু সময়ে কেউ আর কিছু বলল না। মেহেদি দেওয়া শেষ করে শোভা উঠে গেল। অরিন তাকে পিছু ডাকলো না, শুধু বলল, অফিস রুমটা কিন্তু আমি আগে থেকে চিনতাম মিস শোভা, ধন্যবাদ মেহেদির জন্য, আবার দেখা হবে ইনশাল্লাহ, বলে শোভার সামনে দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আর শোভা আশ্চর্য হয়ে চেয়ে রইল তার যাওয়ার পানে। বেশ কয়েক মাস কেটে গেলে আমি অরণ্যের কথা ভুলে গেলাম। আর আমি তখন আশ্রমে পার্ট টাইম কাজ করি। আশ্রমের ম্যানেজার হঠাৎ অসুস্থ হয়ে যায়, আর তখন জরুরি ভিত্তিতে আশ্রমের যাবতীয় জিনিসের দেখাশোনার জন্য একজন লোক প্রয়োজন ছিল। আমারও একটা চাকরির দরকার ছিল, তাই সিভি জমা দেই আর কাজ হয়ে যায়। যেহেতু আমি এখানে বড় হয়েছি, সব খুঁটিনাটি বিষয় আমার জানা, তাই কাজগুলো করতে বেশি বেগ পেতে হয়নি। ক্লাস, টিউশন, আশ্রমের সব কাজ মিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছিল আমার। একদিন কাজ শেষ করে হোস্টেলে ফিরছি, হঠাৎ ফোন বেজে উঠল। অভি কল করেছে। হ্যালো, হ্যালো দোস্ত, কই তুই? আমি তোর হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আয়, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আমি তো রাস্তায়, আমার ফিরতে 10-15 মিনিটের মতো লাগবে, তুই অপেক্ষা কর। ঠিক আছে, এক কাজ কর, তুই সরাসরি বাসটি সামনের ক্যাফেতে এসে পড়, আমি সেখানে অপেক্ষা করছি। ঠিক আছে। আধা ঘন্টার মধ্যে শোভা ক্যাফেতে পৌঁছালো। অভি কর্নারের সিটে আয়েশ করে লাচ্ছি খাচ্ছে। শোভা গিয়ে অভির বিপরীত পাশে বসলো। অভি শোভার দিকে আর এক গ্লাস লাচ্ছি এগিয়ে দিল। শোভা বিনা বাক্যে তা শেষ করলো। এবার বল কি এমন জরুরি কথা যা কাল বলা যেত না? অভি হাত উঠিয়ে অপেক্ষা করার জন্য বলল, তার দ্বিতীয় গ্লাস এখন খালি হয়নি, আর তার কাছে এখন খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। কাল ভূমিকার বার্থডে, ভাবছি ওর জন্য একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করব, আর প্রপোজের কাজটাও সেরে ফেলবো, তাই তোর হেল্প লাগবে। যাক, অবশেষে সুমতি হয়েছে, তো এবার কি হেল্প লাগবে? আসলে ও তো তোর হোস্টেলেই থাকে, তাই যে কোনো উপায়ে রাত 12টায় ওকে ছাদে নিয়ে আসবি। আমি ওকে সবার আগে উইশ করতে চাই, বাকিটা তুই আমার উপরে ছেড়ে দে। ঠিক আছে, ছাদের দরজার তালা খোলা আমার 2 মিনিটের ব্যাপার, কিন্তু রীতা ম্যামকে ফাঁকি দেওয়া কষ্টকর। তারপর কিছু একটা ভেবে বললাম, তুই চিন্তা করিস না, এসব হয়ে যাবে, শুধু দেখিস অয়নির মতো আবার ভূমিকাও সেকা না দিয়ে দেয়। অয়নির কথা বলতেই অভি খেপে গেল। বেচারা খুব পছন্দ করতো অয়নিকে, কিন্তু পাত্তা পায়নি। পুরনো কথা কেন টানছিস? অরণির ব্যাপার আর ভূমিকার ব্যাপার সম্পূর্ণ আলাদা, আর সেখানে ধর্মেরও একটা ব্যাপার ছিল, কিন্তু ভূমিকার আমার তো সেম রিলিজিয়ান, আর আমার মনে হয় সেও আমাকে মনে মনে লাইক করে। দেখিস নি ক্লাসে কীভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে, আমি যথেষ্ট হ্যান্ডসাম, ইউ নো। অভির কথায় শোভা হেসে দিল। হঠাৎ পাশ থেকে কেউ একজন তার নাম ধরে ডাক দিলে পাশে তাকে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, চেনা চেনা লাগছে, কিন্তু পুরোপুরিভাবে চিনতে পারছিলাম না। ডন্ট সে আমাকে চিনতে পারছেন না? আমি আসলে তাকে চিনতে পারিনি, তাই সামান্য বিব্রত হচ্ছিলাম। তারপর সে নিজে থেকে পরিচয় দিল, আমি অরিন, বেশ কয়েক মাস আগে আপনার সাথে দেখা হয়েছিল আশ্রমে। আশ্রমে দেখা হয়েছিল শুনতে অদ্ভুত লোকটার কথা মনে পড়ল।
হ্যাঁ, এটা তো সেই লোকটাই, শুধু চেহারা একটু চেঞ্জ হয়েছে। প্রথমবার ক্লিন শেপে দেখেছিলাম, এখন হালকা চাপ দাঁড়িয়ে রেখেছে। ও হ্যাঁ সরি, আসলে অনেক দিন আগের কথা তো মনে করতে পারছিলাম না, সরি এগেইন, প্লিজ সিট না। আপনাদের বিরক্ত করছি না তো? না না একদম না, আমাদের প্রয়োজনীয় কথা শেষ, এখনই চলে যেতাম। আপনার কোনো অসুবিধা না হলে বসতে পারেন, আমাদের ভালো লাগবে। শিওর, অরিন অভির পাশে চেয়ারে বসলো, তারপর অভির দিকে তাকিয়ে শোভাকে জিজ্ঞেস করলো, ফ্রেন্ড? হ্যাঁ, ও অভি আমার বেস্ট ফ্রেন্ড প্লাস ক্লাসমেট। আর অভি, উনি অরিন আহমেদ, ওনার সাথে আশ্রমে আমার পরিচয় হয়েছিল। অভি আর অরিন হাত মিলালো, তারপর অভি শোভার সাথে গল্প জুড়ে দিল, আর অরিন নীরব শ্রোতা হয়ে সব শুনছে। শুনছে বললে ভুল হবে, সে এক দৃষ্টিতে শুধু শোভার দিকে তাকিয়ে আছে। তার কথা বলার ধরন, তার হাসি, সব কিছু পর্যবেক্ষণ করছে। শোভার মুখের হাসির সাথে সাথে তার মুখেও হাসি ফুটে উঠেছে, কিন্তু অভির সাথে কথা বলাটা তার মোটেও পছন্দ হচ্ছে না। আর এই সব কিছু শোভা খেয়াল না করলেও অভি ঠিকই খেয়াল করছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। আচ্ছা দোস্ত, যাই, তুই প্লিজ সব কিছু ঠিকঠাক ম্যানেজ করে রাখিস, নয়তো সব প্ল্যান বেস্টে যাবে। আর আমি রাতে ফোন করব, পিক করিস, বাই বাই। স্যাঁকা খেলে কালকে টিট দিবি, তোর মুখ দিয়ে আমার জন্য ভালো কথা কখনোই বের হয় না। এবার যদি তোর কথা লেগে যায়, ভগবানের দিব্যি, জাত পাত ধর্ম কিছুই দেখবো না, তোকে এই বিয়ে করে নিব, কোনো প্রেমও করব না, সরাসরি বিয়ে। তারপর আমার এক ঘর ভর্তি বাচ্চা সামলাবি, আর নিজের কপাল চাপড়াবি। কেন এই অলক্ষণে কথা মুখ দিয়ে বের করেছিলি ফাজিল কোথাকার? তুই দাঁড়া ওখানে, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে? মাথা খারাপ, আমি এখানে দাঁড়াই আর তোর মতো পাগলে হাতে মাইর খাই? তোর মান সম্মান নাই থাকতে পারে, আমার আছে। অভি, তোর আজ হচ্ছে, তুই আমাকে দেখে হিংসা করছিস, আমি সিঙ্গেল থেকে ডাবল হয়ে যাচ্ছি বলে। চিন্তা করিস না, তোর জন্য একজন জুটিয়ে দিয়ে যাচ্ছি, পিছনে ফিরে হাত ধরবি, কাল বিয়ে করবি, আর পরশু মামা বানাবি, পাত্র কিন্তু রাজি, শুধু তুই একবার হ্যাঁ বলে দেখ। এতক্ষণ অভির কথাগুলো শুনে অরণ্যের রাগ হচ্ছিল, ফ্রেন্ড হয়েছে তো কী হয়েছে, এ ধরনের অশ্লীল কথা বলবে? এতক্ষণ সে নিজেকে যথেষ্ট সংযত রেখেছে শুধুমাত্র শোবার জন্য, কিন্তু শেষে কথাটা শুনে ভালো লাগলো। তার তাহলে ছেলেটা তার মনোভাব বুঝতে পারছে। অভির কথা শুনে শোভা সত্যি সত্যি পিছনে তাকিয়ে দেখলো, অরিন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এবার শোভা কিছুটা বিব্রত বোধ করলো, কিন্তু প্রকাশ করলো না। অভি, বাই জানু, সি ইউ লেটার। অভি চলে গেল, কিন্তু শোভার অরিনের মুখোমুখি হতে লজ্জা লাগছিল। তারপর নিজেকে সামলে তাকে বলল, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ, ও একটু এরকমই পাগলাটে, কি বলতে কি বলেছে। না না সমস্যা নেই, কিন্তু যা বলেছে ঠিক বলেছে, তুমি রাজি থাকলে পরশু ওকে মামা বানানোর ব্যবস্থা করব। শেষে কথাগুলো কিছুটা বিড়বিড় করে বলল অরিন, যা শোভা শুনতে পেল না। ওকে আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ। আব তুমি না মানে আপনি কিছু মনে না করলে আমি আপনাকে পৌঁছে দিই, আমি আপনার থেকে বয়সও অনেক ছোট, আমাকে তুমি করে বলতে পারেন। আর আপনাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না, রিক্সায় গেলে মাত্র 10 মিনিটের রাস্তা, আই উইল ম্যানেজ। না না কষ্ট কিসে, তোমার সাথে যেতে আমার ভালো লাগবে, আর তাছাড়া রাত হয়ে গেছে, একা একা যাওয়া ঠিক না, সো প্লিজ না করো না। শোভা সেও কিছু বলতে পারলো না, সত্যি সন্ধ্যার পর এই রাস্তাটা নির্জন হয়ে যায়। মাঝে মাঝে রাত হলে অভি তাকে পৌঁছে দেয়, তাহলে আজ একা ছেড়ে দিল কেন? কিন্তু যাই হোক, সে অরণ্যের সাথে এক রিক্সায় কমফোর্টেবলি যেতে পারবে না, কিন্তু কি আর করা, লোকটা সাহায্য করতে চাইছে, মুখের উপর নাও করা যাবে না। কিছু দূর গিয়ে শোভা রিক্সা দাঁড় করালো, তারপর অরিনকে ডাকলো। অরিন এগিয়ে এসে রিক্সাকে চলে যেতে বলল, তুমি যদি কিছু মনে না করো, তোমার হোস্টেল তো বেশি দূর না, হেঁটে গেলে 20-25 মিনিট লাগবে, আজকে না হয় আমরা হেঁটেই যাই, কোথাও হবে, তোমার সম্পর্কে কিছু জানাও যাবে। শোভা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, সেও মনে মনে এমনটাই চাইছিল, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। আচ্ছা অরিন কি তার মনের কথাটা শুনতে পেরেছে? ছি ছি, কী ভাবছে সে, সে হয়তো শোভার সাথে রিক্সায় যেতে কমফোর্টেবল না, তাই হয়তো হেঁটে যেতে যাচ্ছে। শোভা আর কথা বাড়ালো না, দুজন হাঁটতে শুরু করলো। তো কেমন চলছে তোমার দিনকাল? আলহামদুলিল্লাহ, ভার্সিটি আশ্রম টিউশন বেশ চলছে। ও, আশ্রমে প্রতিদিন যাও?
পার্ট টাইম জব নিয়েছি। ও, তাহলে আবার টিউশন করাও কেন? নিশ্চয়ই তোমার কষ্ট হয়ে যায়। না, খুব বেশি একটা না, বরং সময় তাড়াতাড়ি কেটে যায়। এই এতটুকু বয়সে এত কিছু কিভাবে ম্যানেজ করো? কষ্ট হয় না খুব? না, সয়ে গেছে, ছোট থেকে পরিশ্রম করতে অভ্যস্ত। বাদ দিন আমার কথা, আপনি বলুন আপনার পরিবারে কে কে আছে? কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা ভাই বোন ওয়াইফ ওনারা কোথায়? শোবার কথায় অরিন হালকা হাসলো। সে মারাত্মক হাসি শোভা কৌশলে সে বিবাহিত কিনা জানতে চাচ্ছে। আমি বিয়ে করিনি এখনো, তাই ওয়াইফ থাকার প্রশ্ন ওঠে না। বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ভাই বোনও নেই। আর 7 বছর আগে বাবা মা মারা গেছেন, তাই আমার পরিবার বলতে আমি একাই। অরিন বিবাহিত না শুনে শোভা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর মনে মনে খুব খুশি হলো। পরবর্তীতে নিজে আশ্চর্য হয়ে গেল, অরিন বিবাহিত না শুনে এত খুশি হবার কী আছে? আজব। আম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আপনার সরি বলার প্রয়োজন নেই। আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? অফকোর্স। আপনার বাবা মা কি একসাথে মারা গিয়েছিল? হ্যাঁ। কিভাবে? আমি মেরে ফেলেছি তাদের। শোবার পা যেন সেখানেই জমে গেল। অরিন আপন মনের সামনে এগিয়ে যাচ্ছে, হঠাৎ তার মনে হলো শোভা তার পাশে নেই। সে পাশ ফিরে দেখল, সত্যি শোভা তার পাশে নেই, আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সে বোধহয় অরিনের কথাটা হজম করতে পারেনি। অরিন আবার পিছনে ফিরে গেল। আপনি ভয় পাবেন না প্লিজ, আমি কথাটা এভাবে বলতে চাইনি। আসলে আমার বাবা মায়ের মৃত্যুর পিছনে কোনো না কোনোভাবে আমি দায়ী, তাই এভাবে বলা। অরিনের কথাটা শুনে শোভার ভয় কেটে গেল, একটা স্বস্তির নিঃশ্বাস নিল আর মনে মনে কৌতূহল জাগলো শোয়েবের বাবা মায়ের মৃত্যুর রহস্য জানার। কিন্তু সে প্রশ্ন করল না, কারণ কারো ব্যক্তিগত বিষয়ে আগ্রহ প্রকাশ করা শোভার স্বভাবের বিপরীত। কিন্তু তাকে চমকে দিয়ে শোয়েব বলা শুরু করলো 7 বছর আগের কথা। তখন সবে মাত্র অনার্স কমপ্লিট করেছি, বাবা মায়ের একমাত্র সন্তান, বাবা ছিলেন ব্যবসায়ী আর মা কলেজ লেকচারার। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম বিধায় খুব আদরে ছিলাম আমি। ঘোরাঘুরি আড্ডা বন্ধুদের নিয়ে আমার অবসর সময় কাটছিল। একদিন বন্ধুদের সাথে পার্টিতে হালকা ড্রিঙ্কস করি, আমি অভ্যস্ত ছিলাম না, তাই নেশা চড়ে যায়। আর সেই অবস্থায় আমি বাইকে করে বাড়ির পথে রওনা দেই, আর দুর্ভাগ্যবশত আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইক নিয়ে পানিতে পড়েছিলাম বিধায় বেশি আঘাত পাইনি। আশেপাশের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়, তারপর বাবা মাকে খবর দেয়। কিন্তু তারা হসপিটালে পৌঁছানোর আগে অ্যাক্সিডেন্ট করে বাবার গাড়ি ব্রেক ফেল করে, আর পেট্রোলের ট্যাঙ্ক লিক করা ছিল, তাই সাথে সাথে আগুন ধরে যায়, বাবা মার স্পট ডেথ হয়। তারপর পুলিশ তদন্ত করে জানায় অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে হচ্ছিল, হয়তো বাবার কোনো শত্রু ছিল যে গাড়ি ব্রেক ফেল করে দেয় আর তেলের ট্যাঙ্কটা লিক করে দেয়। কিন্তু আসল খুনি কে সেটা জানা যায়নি, কোনো ধরনের প্রমাণ রাখেনি খুনি। শেষ বছর দুয়েক পর কেস ক্লোজড হয়ে যায়। আমি এতই অভাগা যে নিজের বাবা মায়ের লাশ পর্যন্ত দেখতে পারিনি বলে অরিন ঠোঁট কামড়ে নিচের দিকে তাকালো, তার চোখ জ্বালা করছে আর কিছু স্মৃতি ঝাপসা হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার চোখ লাল হয়ে আসছে, তার মা বাবাকে সে আসলে ভালোবাসত, তাই তো এখনও তাদের মনে পড়ে। কিন্তু তারা কি সত্যিই তাকে ভালোবাসত? শোভা মনোযোগ দিয়ে অরিনের কথা শুনছিল। প্রিয় জিনিস না পাওয়া এক ধরনের কষ্ট, তেমনি প্রিয় জিনিস পেয়েও হারানো আর এক ধরনের কষ্ট। শোভা তো নিজের বাবা মা পায়নি, তাই তাদের ভালোবাসা কি বোঝে না। কিন্তু শোয়েব তো তার বাবা মায়ের ভালোবাসা পেয়েছে আর তা হারিয়েও ফেলেছে। তার হয়তো শোবার চেয়ে বেশি কষ্ট। অরিনের কথাগুলো শুনে অজান্তে চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। অরিন মাথা তুলে শোবার দিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল, এই মেয়ে কাঁদছে কেন? তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? এই সরি সরি, প্লিজ কান্না বন্ধ করো, আম সো সরি। না না, আপনি সরি কেন বলছেন? সরি আমার বলা উচিত, শুধু শুধু আপনার একটা বাজে অতীত মনে করিয়ে আপনার মন খারাপ করিয়ে দিলাম। ইটস ওকে, এতে তোমার কোনো দোষ নেই। অতীত মাঝে মাঝে মনে রাখতে, এগুলো আমাদের ভবিষ্যৎকে শুধরে নিতে শেখায়। আর তাছাড়া অতীত মনে না করলে তো আর তা পাল্টে যাবে না। আর একটা মজার ব্যাপার কি জানো, আমি আমার বাবা মাকে মোটেও মিস করি না, কারণ আমি তাদের এখনও মাঝে মাঝে দেখতে পারি, কথা বলতে পারি। আচ্ছা ছাড়ো এই সব কথা, তোমার সম্পর্কে আরও কিছু বলো। আমি এখনও তোমার বেসিক ইনফরমেশন ছাড়া কিছুই জানি না।
অরিনের পরে কথাগুলো শোভা মজার ছলে উড়িয়ে দিল। আমার সম্পর্কে আর কি বলবো, সব তো বললাম সেদিন। ও, তুমি কিছু মনে না করলে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, এত হেজিটেট হওয়ার কি আছে? আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, অরিন কোনো ভণিতা না করে জিজ্ঞেস করলো। ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? অরিনের এমন অকপটে বলা কথাটা শুনে শোভা লজ্জা পেয়ে ছোট করে উত্তর দিল, না। শোভার লজ্জা মাখা মুখের দিকে অরিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, না সাথে সাথে বলেও দিল, লজ্জা পেলে কাউকে এত সুন্দর লাগে তা তো আগে জানা ছিল না। শোভা থেমে গেল সাথে অরিনও। আমার এখন যেতে হবে, আল্লাহ হাফেজ, আর আমাকে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ, বলে শোভা তাড়াতাড়ি গেটের ভিতর ঢুকে গেল। শোভা চলে যাওয়ার দেখে অরিন খানিকটা হাসলো, তারপর বিড়বিড় করে বলল, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। এরপর থেকে কারণে অকারণে অরিনের সাথে দেখা হতে লাগলো শোভার। তারপর আস্তে আস্তে নম্বর বদল, ফোন আলাপ, রাস্তায় দেখা হলে বাড়ি বা কর্মস্থলে পৌঁছে দেওয়া, একসাথে হাঁটা, এভাবে শোভা অরিনের প্রতি দুর্বল হতে শুরু করলো। ও সব থেকে বেশি ভালো লাগতো অরিনের কেয়ারগুলো। তারপর চেনা জানার এক মাসের মাথায় অবিশ্বাস্যভাবে অরিন তাকে সরাসরি বিয়ের জন্য প্রস্তাব দিল। সে বিয়ের পর ভালোবাসায় বিশ্বাসী, তার মতে বিয়ের আগে প্রেম করলে সে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে অস্থায়ী হয়, আর বিয়ের পর প্রেম করলে সেই প্রেম বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। যদিও প্রথম দেখায় শোভাকে তার ভালো লাগে গেছিল, কিন্তু বেশি গুরুত্ব দেয়নি, সে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন তাদের আবার দেখা হলো, কথা হলো, তখন সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বিয়ে করলে সে তাকেই করবে। আর এ কয়েকদিন সে শোভার প্রতি যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, সে শোভাকে ভাববার জন্য কিছুদিন সময় দেয়, কারণ বিয়ে কোনো ছেলেখানা নয়, সারা জীবনের একটা সম্পর্ক, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি শোভা অরিনকে ফোন না দেয়, যোগাযোগ না করে, তাহলে সে বুঝবে শোভা তাকে বিয়ে করতে চায় না, আর যদি যোগাযোগ করে তাহলে আর সে দেরি করতে চায় না। অরিনের প্রস্তাব শুনে শোভা খুব নার্ভাস হয়ে গেছিল, সেও তাকে পছন্দ করে কিন্তু এখনই বিয়ে করতে চায় না, সে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়, যাতে কারো ওপর নির্ভরশীল হতে না হয়। আর সে অরিনকে ভালোবাসে কি না তাও শিওর না, এক মাসে একজন মানুষকে কতটুকুই বা চেনা যায়। তাই সে ভাবলো অরিনকে ইগনোর করবে, তার সাথে যোগাযোগ করবে না, অরিনের সাথে তার এমন আহামরি সম্পর্ক না যে তার সাথে কথা না বলে থাকতে পারবে না। অরিন হচ্ছে তার মোহ, কিছুদিন চোখের আড়াল করলেই তাকে ভুলে যাবে। তারপর শুরু হলো অরিনকে ভোলার মিশন। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে শোভা ফোন চেক করলো অরিন কোনো মেসেজ দিয়েছে কিনা, কিন্তু সে আশ্চর্য হয়ে গেল, 7টা বাজে এখনও কোনো মেসেজ আসেনি। পরবর্তীতে তার সব মনে পড়লো, তাই তার চিন্তা মাথা থেকে জেরে ফেলে ব্রেকফাস্ট করে ভার্সিটি চলে গেল। সেখান থেকে 2টো ক্লাস করে চলে গেল আশ্রমে। না চাইতেও শোভা বারবার ফোন চেক করছে অরিনের মেসেজ বা ফোন আসলো কিনা দেখার জন্য, কিন্তু না, কোনো ফোন বা মেসেজ আসেনি। দেখতে লাঞ্চ টাইম চলে আসে, মনের অজান্তে আবার ফোনে হাত দেয়। অরিন প্রত্যেক বেলায় খাবার খেয়েছে কিনা জানার জন্য ফোন করত। এবার শোভা বিরক্ত হলো, তার কাছে সব কিছু বিষাদ লাগছে, সেদিন দুপুরে আর খাওয়া হলো না। এভাবে 2 দিন কেটে গেল, অরিনকে যত ভোলার চেষ্টা করে ততই যেন আরও বেশি মনে পড়ে, সারাদিন কাজে নিজেকে ব্যস্ত রাখলেও বারবার তার কথাই মনে পড়ে। এদিকে অভিও তার ভূমিকাকে নিয়ে ব্যস্ত, তাই শোভাকে সময় দিতে পারে না বেচারা, আর শোভাও তাদের বিরক্ত করে না। পরের দিন শোভা তার থাকতে পারলো না, নিজের মনের সাথে অনেক যুদ্ধ করেছে, কিন্তু কোনোভাবে সে অরিনের কাছ থেকে দূরে থাকতে পারবে না। এটাকে ভালোবাসা বলে নাকি অভ্যাস জানেই, তার শুধু জানে তাকে ছাড়া অসম্ভব। তার কাছে মনে হচ্ছে অরিনের চেয়ে বেশি কেউ তার কেয়ার করতে পারবে না, ভালোবাসতে পারবে না, আর তার এই অতিরিক্ত ভালোবাসা সে হারাতে পারবে না। তাই যেই সে অরিনের নম্বরে কল করার জন্য ফোন হাতে নিল, অমনি অরিনের ফোন এলো। তার ফোন দেখে শোভার মুখে আপনা আপনি হাসি ফুটে উঠলো, সে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। হ্যালো, হ্যালো শোভা, কথা বলো প্লিজ। আই মিসড ইউ, আমি তোমার সাথে দেখা করতে চাই, প্লিজ না করো না, চুপ থেকো না, কিছু তো বলো, তোমার আওয়াজ শোনার জন্য আমি তৃষ্ণার্ত হয়ে আছি। অনেক কথাগুলো শুনে শোভার অদ্ভুত অনুভূতি হচ্ছে, হার্টবিট দ্রুত গতিতে চলছে, আগেও অরণ্যের সাথে তার কথা হয়েছে কিন্তু কখনো এমন হয়নি, কিন্তু তার মনের কথা বলার পর তার সাথে কথা বলতে লজ্জা লাগছে, সংকোচ হচ্ছে, কিন্তু অরণ্যের আকত্তি ভরা কণ্ঠ শুনে চুপ থাকতে পারলো না। কি বলবো, উফ,
3 দিন শোবা, 3 দিন, তুমি বুঝতে পারছো কত কষ্ট হয়েছে আমার তোমার কণ্ঠ শুনতে না পেরে? আমার যেন দম আটকে যাচ্ছিল। আমার সাথে দেখা করো শোবা, অনেক কথা বলার আছে, প্লিজ আসবে তো? হুম 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 করো না, কথা বলো আমার সাথে। কখন আর কোথায় আসবো? বিকেল 5টায় ব্লু মুন রেস্টুরেন্টে। আর একটা রিকোয়েস্ট রাখবে, প্লিজ আজকে শাড়ি পরে এসো। আমার তো শাড়ি নেই, কখনো কেনা হয়নি, প্রয়োজনই পড়েনি। আজকে কারো কাছ থেকে ম্যানেজ করো, কাল থেকে তোমার শাড়ির অভাব হবে না। হুম, ওকে, তাহলে বিকেলে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুপুরে শোভা হোস্টেলের একটি মেয়ের কাছ থেকে একটা 200 রঙের জামদানি শাড়ি নিল। তারা সেই মেয়ের বডি কিছুটা সেম থাকায় তারা ব্লাউজ দিয়ে কাজ হয়ে গেল, চোখে মোটা করে কাজল দিল, চুলগুলো বেনি করে নিল, ফুল হাতা ব্লাউজের সাথে একটা বেসলাইট পরে নিল, আর ঠোঁট গাঢ় লিপস্টিক। তারপর নিজেকে আয়নায় দেখে নিজেই লজ্জা পেল, এই প্রথম এত সেজেছে সে, এর আগে কখনো এত সাদা হয়নি। না জানি অরেন কি মনে করে তার এই অদ্ভুত সাজ দেখে। সে অবশ্য কিছুই করতে চায়নি, কিন্তু হোস্টেলের মেয়েটা তাকে এভাবে সাজিয়ে দিল। হাতে ব্যাগ নিয়ে শোভা রওনা দিল গন্তব্যে। রেস্টুরেন্টের দরজা খুলে ভিতরে ঢুকতে শোভা থমকে দাঁড়ালো। রেস্টুরেন্টের ভিতরে এক জায়গায় জটলা পাকি আছে, অরেন একটা ছেলেকে মাটিতে ফেলে একের পর এক আঘাত করে যাচ্ছে, কেউ তাকে থামাতে পারছে না, তার চোখ মুখ লাল হয়ে আছে। শোভার কাছে অরেনকে এখন কোনো হিংস্র পশুর থেকে কম লাগছে না। শোভা অস্ফুট স্বরে উচ্চারণ করলো, অরেন। কিভাবে যেন অরেন শোভার ডাক শুনতে পেল, তারপর তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তার এমন দৃষ্টিতে শোভা কেঁপে উঠল, তার ভয় করছে, ভীষণ ভয় করছে। এদিকে চোখের সামনে শাড়ি পরা স্নিগ্ধ রমণীর ভয়ার্ত চেহারা দেখে অরেন যেন হুশ হারিয়ে ফেলেছে। সে সব কিছু ভুলে তার সামনে দাঁড়িয়ে থাকা 200 কন্যাকে দেখছে, আর এই সুযোগে মার খেতে থাকা লোকটা তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালালো। আর হঠাৎ আক্রমণে অরেন একটু সরে গেল। ছেলেটা যাওয়ার সময় শোভাকেও হালকা ধাক্কা দিল, শোভা নিজেকে সামলে নিল, কিন্তু অরেনের যেন তার সহ্য হলো না। সে আবার দৌড়ে বাইরে গেল তাকে ধরতে, কিন্তু ততক্ষণে সে সীমানার বাইরে। অরেন ফিরে এসে হাসি মুখে শোভার কাছে এলো, যেন কিছুই হয়নি। কিন্তু শোভা তাকে দেখে 2 কদম পিছিয়ে গেল, তারপর কোনোরকম রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। অরেন শক্ত করে তার হাত ধরে আছে, শোভা কাঁপা কাঁপা হাতে অরেনের থেকে নিজেকে মুক্ত করতে চাচ্ছে, কিন্তু অরেন ছাড়ল না, বরং হাত ধরে তাকে একটা টেবিলে নিয়ে বসিয়ে দিল, তারপর নিজে তার যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে তার পাশে বসলো। এতে যেন শোভার ভয় আরও বেড়ে গেল, সে অরণ্যে এত কাছে কখনো বসেনি, তার অরণ্যের দিকে তাকাতে ভয় করছে। কিন্তু সে বেশ বুঝতে পারছে অরিন তার দিকে তাকিয়ে আছে হাসি মুখে। অরিন বুঝতে পারছে শোভা তাকে ভয় পাচ্ছে, তাই সে হাসি মুখে শোভার সাথে কথা বলা শুরু করলো। তুমি আমাকে ভয় পাচ্ছ শোভা? আমি ওই কুলাঙ্গারকে মেরেছি বলে? শোভা কিছু বলল না। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন তাকে এভাবে মারলাম? আমি বাড়ি যাব। অরিন জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। কেউ যদি লেডিস ওয়াশরুমে ফোনের ক্যামেরা অন করে গোপন ভিডিও ধারণ করে মেয়েদের হ্যারেস করার চেষ্টা করে, তাহলে কি তাকে চুপচাপ ছেড়ে দেওয়া হয় যায় বলো? শোভা চমকে তাকালো অরিনের দিকে। হ্যাঁ, লোকটা তাই করছিল, আর আমি তাকে হাতে নাতে ধরেছি, বেশ কিছু ভিডিও ডিলিটও করেছে, কিন্তু বাইরে এসে অস্বীকার করছে, তাই চেয়েছিলাম মেরে পুলিশের কাছে দিয়ে দিব, তারা তার ফোন থেকে ভিডিওগুলো রিস্টোর করে তার নামে মামলা করতে পারবে, কিন্তু তার আগে এক সুন্দরী রমণী এসে আমার চোখ ধাঁধিয়ে দিল, আশেপাশে কি হচ্ছিল ভুলে গেলাম, আর সুযোগ পেয়ে পিশাচটা পালিয়ে গেল। অরিনের কথায় শোভা লজ্জা পেল, এমনিতে লোকটাকে ভুল বুঝছিল, তার উপর আবার এরকম সিচুয়েশনে এ ধরনের কথা। এবার তুমি বলো আমার কি তাকে মারাটা অনুচিত কিছু ছিল? শোভা যেন হঠাৎ জ্বলে উঠল। না, আরও বেশি করে মারা উচিত ছিল, আগে বললেন না কেন? তাহলে আমিও কিছু দিয়ে দিতাম। হারামিগুলো কিভাবে এইসব করে তারা কি ভুলে গেছে? যারা তাদের জন্ম দিয়েছে তারাও নারী, তাহলে কেন এমন করে? তাদের ঘরে কি মেয়ে বোন স্ত্রী নেই? আর যদি তাদের বোনদের সাথে মেয়েদের সাথে কেউ এমন করতো তখন কেমন লাগতো বলুন তো? বাবা, শোভা রানী তো ভালো কথা বলতে পারে, আমার তো জানাই ছিল না। আজ তুমি আমার একটা অজানা রূপ দেখলে, আর আমি তোমার একটা অজানা রূপ দেখলাম, ভবিষ্যতের জন্য আমাদের দুজনের এটা প্রয়োজন ছিল। খুব বেশি ভয় পেয়েছিল আমাকে এই রকম অবস্থায় দেখে? হুম, মোটামুটি ভয় তো পেয়েছিলাম, মন চাচ্ছিল পালিয়ে যায়, কিন্তু ভয়ে নড়ছিল না।
বাদ দাও এইসব কথা, এবার আমার কথা শোনো। আচমকা অরিন শোভার ডান হাত অরিনের দুই হাতের মধ্যে নিল, তারপর বলা শুরু করলো, শোভা আই লাভ ইউ, তোমাকে ছাড়া একদিন থাকাও দায়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, রাতে ঘুমায় না, প্রচণ্ড অস্থির হয়ে যায়, এক একটা মুহূর্ত কাটাতে খুব কষ্ট হয়, তোমাকে ছাড়া আমার চলবে না, আমি খুব একা, আর তুমি না যেন আমার একাকিত্ব বেড়ে যায়, আমি ডুবে যাই একাকিত্বের অন্ধকারে, তুমি কি আমাকে সেই অন্ধকার থেকে মুক্তি দেবে? শোভা বিয়ে করবে আমায়, কথা দিচ্ছি মরণে আগ পর্যন্ত তোমাকে একা ছাড়বো না, তবে হ্যাঁ একটা কথা মনে রেখে, মানুষের যেমন ভালো দিক থাকে তেমনি খারাপ দিক থাকে, আর আমার সব থেকে খারাপ দিক হচ্ছে আমার রাগ, কিন্তু সেটা ক্ষণস্থায়ী, আমি কিছুক্ষণ পরেই তা ভুলে যাই, যেমন কিছুক্ষণ আগেও আমি একটা হিংস্র পশুর মতো ছিলাম, কিন্তু এখন আমি সম্পূর্ণ স্বাভাবিক, আমি তোমাকে সত্যিই আমার জীবনে চাই, তাই তোমাকে আমার দুর্বলতা সম্পর্কে ধারণা দিলাম, এরপরেও যদি মনে হয় আমি তোমার যোগ্য না, তাহলে হয়তো তোমাকে জোর করতে পারবো না, কিন্তু আমার জীবনটা শূন্য হয়ে যাবে, আর তুমি যদি বলো তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে পরিবর্তন হতে হবে, তাহলে বলবো সরি মিস, আমি মনে করি যদি তুমি কারোর জন্য নিজেকে পরিবর্তন করো, তাহলে তুমি তার হাতের পুতুল হয়ে গেলে, আর পুতুল মূল্যহীন, সেখানে ভালোবাসা থাকে না যে তোমাকে ভালোবাসবে, সে শুধু তোমাকে না, তোমার ভালো মন্দ দোষ গুণ সব কিছুই ভালোবাসবে, তাই আমি তোমাকে আমার দোষগুলো তুলে ধরেছি, এবার সিদ্ধান্ত তোমার, আমাকে একাকিত্বের অন্ধকারে ফেলে চলে যাবে নাকি আমার নতুন করে বাঁচার কারণ হবে। অরণ্যের প্রত্যেকটা কথা সবার বুকে গিয়ে বিঁধছিল, কেউ তার মতো অনাথ নাম পরিচয়হীন মেয়েকে এত গুরুত্ব দিতে পারে, এত ভালোবাসতে পারে তা সে কল্পনাও করেনি। মানুষের চোখ নাকি মিথ্যা বলে না, আজ সে অরণ্যের চোখে তার জন্য অসীম ভালোবাসা দেখেছে, আকুতি দেখেছে, এগুলো কখনোই মিথ্যা হতে পারে না। তাহলে কি অরণ্যের প্রস্তাবে রাজি হয়ে যাওয়া উচিত? শোভা প্লিজ কিছু বলো, হয় এপার নয় ওপার, আজকে এখনই তোমাকে ডিসিশন নিতে হবে, আমি অপেক্ষা করতে পারবো না, আমার দ্বারা অপেক্ষা করা সম্ভব না, আমার এত ধৈর্য নেই, তুমি যদি আমাকে না চাও তাহলে প্রমিস করছি জীবনে কখনো তোমার চোখের সামনে আসবো না, আর না কোনো যোগাযোগ করব। অনেক কথা শুনে শোভার বুকে ধক করে উঠল, প্লিজ এমন কথা কখনো বলবেন না, আশ্চর্যজনক হলেও এটা সত্যি, আপনার সাথে কথা বলা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন এটা সম্পূর্ণ আমার স্বভাবে বিপরীত, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু কেন জানি আপনার বেলায় তা হয়ে ওঠেনি, হয়তো আমিও আপনাকে ভালোবাসি বা বাসি না, কিন্তু আপনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না, আমিও আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে আমি আমার লেখাপড়া শেষ করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, যাতে কারো ওপর নির্ভরশীল না হওয়া লাগে। অরিন শোভাকে মাঝপথে থামিয়ে দিল, শোভা তুমি বিয়ের পরেও পড়ালেখা করতে পারবে, আমার কোনো সমস্যা নেই, আমাদের বিয়ে তোমার পড়ালেখায় কোনো ক্ষতি করবে না, আই প্রমিস, তুমি রাজি থাকলে আমি খুব শীঘ্রই তোমাকে নিজের করে নিতে চাচ্ছি, আমার ভয় হয় মনে হয় তোমাকে অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এমনটা কখনোই হবে না, আমি আপনারই থাকবো, কেউ আমাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না, বিশ্বাস করুন এখানে বিশ্বাসের কথা না শোভা, আমার বয়সটাও তো চিন্তা করতে হবে, আই এম অলরেডি 31, নেক্সট মান্থে 32 হব, আমাদের দুজনের এজ ডিফারেন্ট খুব বেশি, এর মধ্যে যদি তোমার জীবনে আমার থেকে ভালো কেউ কম এজের তোমার লাইফে আসে তখন নিশ্চয়ই তুমি তাকে বেছে নিবে, আর আমি তোমাকে হারাতে পারবো না, তাই প্লিজ লেটস গেট ম্যারিড, আমি তোমাকে তোমার স্বপ্ন পূরণে বাধা দেবো না, বরং সাহায্য করব। শোভা অরণ্যের কথার পিঠে কী বলবে ভেবে পাচ্ছে না, তার উপর সে বাচ্চাদের মতো জেদ ধরে আছে, কিন্তু এত অল্প পরিচয়ে বিয়েটা তার ভালো লাগছে না, তার আরও সময় প্রয়োজন ছিল, তাই বলল, অরিন আপনি আমাকে আর কিছুদিন সময়, ঠিক আছে শোভা কোনো জোরের প্রয়োজন নেই, আসি আল্লাহ হাফেজ, দোয়া করো আর কখনো যেন আমাদের দেখা না হয়, বলে অরিন উঠে যেতে নিলে শোভা চোখ বন্ধ করে বলল, আমি রাজি আপনাকে বিয়ে করতে, রাজি। অরিনের খুশি দেখে কে, তার ইচ্ছে করছে খুশিতে এখানে শোভাকে জড়িয়ে ধরে কয়েকটা চুমো দিয়ে দিতে, কিন্তু সে বিয়ের আগে এমন কিছু করতে চায় না, সে শোভার দিকে তাকালো, সে চোখ মুখ খিঁচে মাটির দিকে তাকিয়ে আছে। অরিন গম্ভীর হয়ে বলল, ভেবেচিন্তে বলছো তো বিয়ের পর, কিন্তু আমি তোমাকে একদিনও সময় দিতে পারবো না, অ্যাডজাস্ট করতে পারবে তো আমার সাথে? শোভা লজ্জায় যেন আরও কুটে গেল, লোকটা কি আজকে পণ করে রেখেছে তাকে লজ্জা দিতে দিতে মেরে ফেলবে? তোমাকে তো আসল কথা বলতেই ভুলে গেছি, কিভাবে মনে রাখবো বলো, আজ তুমি আমার মাথা ধরিয়ে দিয়েছো, শাড়িতে তোমাকে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করিনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ের পর তুমি সবসময় শাড়ি পরবে,
আর আরেকটা কথা, এখন যেমন আছো তেমন কিছু চলবে না, বিয়ের পর তোমাকে সম্পূর্ণ পর্দা করতে হবে। একমাত্র আমার সামনে তুমি যে কোনো ভাবে আসতে পারবে, এতদিন অধিকার ছিল না তাই কিছু বলিনি, কিন্তু বিয়ের পর তা চলবে না। নিজেরাও নামাজ পড়তে হবে, আমাকে পড়তে পাঠাতে হবে, মনে থাকে যেন। আরও কিছু রুলস আছে, তা বিয়ের পর বলবো। এখন এমনিতে যা অবস্থা সেগুলো বললে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই শুক্রবার আমি বিয়েটা সেরে ফেলতে চাইছি, বিয়েতে তো করবই, তাহলে দেরি করে লাভ কি বলো? আর অনুষ্ঠানটা আমি আশ্রমেই করব বলে ভাবছি, তোমার পরিবার বলে কথা, কি বলো? আপনার যা ভালো মনে হয়। ঠিক আছে, তাহলে এই কথাই থাকলো, 2 দিন পর বিয়ে, কাল আমি তোমার বিয়ের শাড়ি আর বাকি জিনিসপত্র পাঠিয়ে দেব, ঠিক আছে? তারপর তারা কিছুক্ষণ কথা বলে, যার বেশিরভাগ অরণি বলেছে, শোভা শুধু হুঁ হুঁ করেছে। অরিন যাওয়ার সময় শোভাকে একটা আংটি পরিয়ে দিল, শোভা প্রথমে নিতে না চাইলে অরিন জোর করে দিল, তারপর তাকে হোস্টেলে নামিয়ে দিয়ে চলে গেল। অরিনের কথা মতো 2 দিন পর শুক্রবার অনাথ আশ্রমে ছেলে মেয়ে, অরিনের কিছু কলিগ, শোভার হোস্টেলে কিছু বন্ধুবান্ধব আর অভিকে নিয়ে ছোটোখাটো আয়োজনে তাদের দুজনের বিয়ে হয়ে গেল। অভি অবশ্য কিছুটা অখুশি শোভার হঠাৎ এমন ডিসিশনে, তাও আবার তাকে আগে কিছু জানানো হয়নি। তবু 2 দিনে যতটুকু পেরেছে সে অরিনের খোঁজখবর নিয়েছে, সব দিক থেকে ভালো থাকলেও কিছু জিনিস নিয়ে অভি খুবই চিন্তিত। কিন্তু শোভাকে বলবে কি না তা নিয়ে দ্বিধা বোধ করছে, কারণ তার কাছে যথেষ্ট প্রমাণও নেই। অরিন লোকটা তার কাছে প্রথমে ভালো লাগলেও পরবর্তীতে কেমন যেন একটা রহস্যময় ক্যারেক্টার মনে হয়েছে। 8টায় সবাইকে বিদায় জানিয়ে তারা অরিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর বাইক পার করে শোভাকে নিয়ে 7তলায় তার ফ্ল্যাটের সামনে এসে দরজা খুললো, তারপর হঠাৎ তাকে কোলে তুলে নিল। আরে আরে কি করছেন, কোলে তুলছেন কেন? আমার বউ, আমি কোলে তুলেছি, তোমার কোনো সমস্যা? বলে তার বেডরুমে নিয়ে গেল, পুরো রুম ফুল দিয়ে সাজানো, ঘরে হালকা আলো জ্বলছে, সব মিলিয়ে অসম্ভব সুন্দর পরিবেশ। অরিন শোভাকে নামিয়ে দিয়ে বলল, ঘর পরে দেখো, আগে অজু করে আসো, নফল নামাজ পড়তে হবে। কেন কেন নফল নামাজ পড়তে হয় কেন? আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তিদের উপর বিয়েকে ফরজ করেছেন। বিয়ের পরবর্তী সময়ে বাসরাতে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে উভয় স্বামী তার স্ত্রীকে নিয়ে জামাতের সহিত 2 রাকাত নফল নামাজ আদায় করা উত্তম। এ নামাজ পড়া মুস্তাহাব। নামাজের পর নবদম্পতি পরস্পরের জন্য দোয়া করবে। বাহ বাহ, অনেক কিছু জানেন দেখি, মনে হচ্ছে আরও 2-1টা বিয়ে করেছেন, বলে মুচকে আসলো। অরিন ঘাবড়ে গেল, তার শরীর হালকা কাঁপছে, কোনো রকম আমতা আমতা করে বলল, কি বলছে এইসব আজে বাজে কথা? আমি এগুলো আমার কলিগ আর বন্ধুদের বিয়ের সময় জেনেছি, এগুলো জানতে কি বিয়ে করা লাগে নাকি আজব? শুভা উঠে অরিনের লাল হয়ে যাওয়া নাক টেনে বলল, আমি তো মজা করছিলাম, আপনি তো দেখি সিরিয়াস হয়ে গেলেন। অরিনের মুখে দুষ্ট হাসি ফুটে উঠল, সে 2 হাত দিয়ে শুভার কোমর টেনে নিজের কাছে নিয়ে আসলো। তাই না, মজা করছিলে, তুমি জানো না আমি এর আগেও একটা বিয়ে করেছিলাম। শুভার মনে হলো সে তার শরীর ওজন নিতে পারছে না, সব কিছু অবশ হয়ে যাচ্ছে, কোনো রকম বলল, ছাড়ুন প্লিজ আমি অজু করে আসছি। বলে অরিন শুভাকে ছেড়ে দিল, সে যেন পালিয়ে বাঁচলো। তারপর অজু করে দুজন নামাজ পড়ে নিল। শুভা অরণ্যের ঘরটাকে ভালোভাবে দেখছে, মোটামুটি মাঝারি সাইজের বেডরুমে অনেক আসবাবপত্রই আছে আর সব কিছুই সাদা দেওয়ালের সাথে লাগোয়া, 4 পার্টের আলমারি, বিশাল বেড, একটা ড্রেসিং টেবিল, একটা বেডসাইড টেবিল আর দেওয়ালে একটা বড় এলইডি টিভি, সেখানেও সুন্দর করে ডেকোরেট করা, এক কথায় রুমটা আভিজাত্য দিয়ে ভরা। এবার সে আয়নার সামনে দাঁড়ালো, একদম সাদামাটা চেহারা একটা সাধারণ মেয়ের মধ্যে এমন কি আছে যে অরিন তাকেই বাছাই করলো? সে তো আরও ভালো কিছু ডিজার্ভ করে। শোভা এই পরিবেশের সাথে একদম বেমানান, হঠাৎ তার পিছন থেকে 2টো হাত তাকে জড়িয়ে ধরলো। কি দেখছো আমার রানী, ঘর পছন্দ হয়েছে? খুব। আচ্ছা আপনি কেন আমাকে বিয়ে করলেন? ইউ ডিজার্ভ বেটার। ভালোবাসি তাই বিয়ে করেছি, আর তোমার থেকে বেটার কাউকে আমার প্রয়োজন নেই, তোমাকে প্রয়োজন, বলে শোভাকে নিজের দিকে ঘোরালো। লাল কাতান ছাড়া চুল মায়াবী মুখ দেখে অরণ্যের ঘোর লেগে গেল, শোভার কপালে অদর ছোঁয়ালো, তারপর তার পরনের নাকফুল খুলে নতুন নাকফুল পরিয়ে দিল, কানের বড় দুলগুলো খুলে ছোট ছোট ঝুমকো পরিয়ে দিয়ে কানে হালকা করে ঠোঁট ছোঁয়ালো, গলায় একটা চিকন চেন পরিয়ে এখানেও চুমু দিল, তারপর শাড়ির আঁচল মাথায় দিয়ে আয়নার দিকে ঘুরিয়ে বলল, দেখো তো এখন তোমাকে বউ বউ লাগে কিনা।
শোভা আয়নায় তাকিয়ে চমকে গেল। তাকে সত্যি এখন বউ বউ লাগছে। এই সামান্য কিছুতে যেন তার রূপ পরিবর্তন করে দিয়েছে। বউ, আমি তোমার কাছ থেকে যদি কিছু চাই দিবে? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই অরিন, আমার যে সেই সামর্থ্য নেই। আছে, অনেক কিছু দেওয়ার আছে, আর একমাত্র তোমারই দেওয়ার সামর্থ্য আছে, আর কারো নেই। প্রমিস করো না করবে না। আচ্ছা তো বলুন কি চাই আপনার, বলুন। প্রমিস করছি আমার আয়ত্তে থাকলে না করব না। শুভ, আমার একটা প্রিন্স বা প্রিন্সেস চাই। না করো না, আই প্রমিস, তোমার কিছুই করতে হবে না। শুধু ওকে তোমার গর্ভে ধারণ করবে, পৃথিবীর আলো দেখাবে, বাকি সব দায়িত্ব আমার। ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ডাইপার চেঞ্জ করা, রাত জাগা সব আমি করব। আমরা কেউ তোমাকে ডিস্টার্ব করব না। তুমি তোমার মতো থাকবে, লেখাপড়া করবে। শোভা, আই ওয়ান্ট টু বি এ ফাদার। আমার নিজের বলতে কাউকে চাই, একটা পরিবার চাই, দেবে আমায়? তারপর তোমার লেখাপড়া শেষ হলে আমরা আরও বাচ্চা নেব। তখন তো এই ছোট ফ্ল্যাটে হবে না, আরও বড় ফ্ল্যাট কিনতে হবে। তুমি চিন্তা করো না, আমার বাবার রেখে যাওয়া অনেক টাকা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আমাদের অনেক বড় পরিবার হবে, আমরা সবাই একসাথে থাকবো, ছেলে মেয়ে বিয়ে দিব, নাতি নাতনি হবে। চুপ করুন অরিন, প্লিজ, আমি আর শুনতে পারছি না। শোভা, দিবে তো আমার গিফট? বিয়ের পরপর শোভার বাচ্চা নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু এই লোকটা যে এক ঝুড়ি স্বপ্ন নিয়ে বসেছে, সে কীভাবে সব ভেঙে দেয়? খুব তো ক্ষতি হবে না পড়ালেখার, বরং নিজেরও স্বপ্ন পূরণ হবে, একজন ভালো মা হওয়ার স্বপ্ন। তাহলে সমস্যা কোথায়? যে যাই বলুক, নারীদের আসল পূর্ণতা আসে মাতৃত্বের মাধ্যমে, ভুরি ভুরি বিদেশি ডিগ্রি বা সার্টিফিকেটের মাধ্যমে নয়। আমি কি ধরে নেব নীরবতার সম্মতির লক্ষণ? শোভা তাও কিছু বলছে না, শরীরে সম্পূর্ণ ভর অরণ্যের উপর ছেড়ে দিয়েছে। তার কথা বলার শক্তি নেই, বিন্দুমাত্র শক্তি নেই। এদিকে অরিন শোভার চেহারা দেখে তার হাবভাব আন্দাজ করতে পারছে না, কিন্তু সে তো শোভার চেহারা দেখে বুঝতে পারে তার মনে কি চলছে। তাহলে আজকে পারছে না কেন? অরিন কিছুটা হতাশ হলো। থাক, তুমি না চাইলে আর কিছু বলার আগে শোভা অরিনের বুকে মুখ গুঁজল। অরিন সাথে সাথে হেসে দিল, সে তার উত্তর পেয়ে গেছে। আজ আর শোভার ইচ্ছে হলো না মুখ উঠিয়ে তার এই হাসিটা দেখতে। এই বজ্জাত হাসি তাকে শেষ করে দিয়েছে। খুনসুটি, ভালোবাসা, অভিমান, এভাবেই তাদের দিন যাচ্ছিল। এর মধ্যে শোভা একবার অসুস্থ হয়ে পড়ে। অরিন পুরোটার সময় শোভার পাশে ছিল, এক মিনিটের জন্য চোখের আড়াল করেনি। মনে হচ্ছিল অসুস্থ শোভা না, সে নিজেই শোভাকে একদম বাচ্চাদের মতো ট্রিট করেছে। আর এত কেয়ারের পরেও কি কেউ বেশি দিন অসুস্থ থাকতে পারে? কিন্তু আসলে কি অরিন এমন নাকি তার অন্য রূপ আছে যা শোভা খুব শীঘ্রই আবিষ্কার করতে পারবে? বিয়ের 15 দিনে মাথায় অরিন তার অন্য রূপ দেখানো শুরু করলো।